একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরু, সেই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের প্রভাষক অমিতাভ রায়, এবং একই সাথে আমরা কথা বলবো লালমনিরহাটের মহিষখোঁচে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরার আলম। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে ভোলাতে চলে যেতে চাই, অমিতাভ রায়ের কাছে প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চাই শুরুতে আপনার কাছে, এবং বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে। প্রথম দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন আপনারা, এবং কতটা আশাবাদী এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে এটা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ, কারণ জেলার মতো মফস্বল এলাকাতে অনলাইন ক্লাস করা এটা যে কতটা দুর্বিষহ অবস্থা, যারা বাস্তবে কাজ করতে যান তারাই বুঝেন যে এখানকার পরিবেশ বা পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে। কারণ আমরা যে আজকে প্রথম দিনে যখন ক্লাস শুরু করেছি, আমরা কিন্তু এটা শুধুমাত্র আমরা কি করেছি যে কলেজের ফেসবুক আইডি এবং যে কলেজের যে ওয়েবসাইট আছে ওইখান থেকে আমরা সরাসরি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি ক্লাসের শুভেচ্ছা আমরা শুরু করি। এবং যেটা আমরা প্রতি বছর যেরকম জাঁকজমকভাবে নবীনদের বরণ করে আমরা উৎসব মুখর পরিবেশে এই ক্লাসটাকে আমরা যে উপস্থাপন করি, এবং প্রথম দিনে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আমাদের অবস্থাটা কিরকম দাঁড়ায়, এবার কিন্তু সেরকম কোনো অবস্থাতে আমরা করতে পারি না। আমরা শুধুমাত্র বলে গেছি, শিক্ষার্থীরা সেটা শুনেছে কিনা তাও আমরা অনিশ্চিত, কারণ আমরা জানি না শিক্ষার্থীরা আমাদের কতটুকু আমাদের এই যে আজকের উপদেশ আজকের ক্লাসগুলো তারা গ্রহণ করতে পেরেছে এটা আমরা বিন্দুমাত্রই আমরা কিন্তু উপলব্ধি করতে পারিনি। আবার নেটওয়ার্কের যে সমস্যাটা, আমাদের কতজন শিক্ষার্থী আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তাও আমরা জানি না। আমরা এর আগে আমাদেরকে যখন বলা হয়েছিল যে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, আমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য আমি জুম প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমি 50 জন করে গ্রুপ করে ক্লাস শুরু করেছিলাম, দেখা গেছে যে 30 জনকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি এই একটা গ্রুপে। তারপর শেষ পর্যন্ত আবার নেটওয়ার্কের কারণে শেষ পর্যন্ত একজন দুজন আমাদের সাথে লিঙ্ক থেকেছে, এরকম একটা পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়। তো এই অবস্থার মধ্যে আমরা আজকের এই নতুন যাত্রা, নতুন শিক্ষার্থীরা যাদের ভবিষ্যৎ নির্ভর করছে, একটি সুন্দর ভবিষ্যৎ নির্ভর করছে পড়াশোনার উপরে, সেই যাত্রা কিন্তু আমরা আজকে শুরু করেছি এই অনলাইনের মাধ্যমে। কিন্তু সেটা কতটা শিক্ষার্থীরা নিতে পেরেছে আমরা জানি না, সেই বিষয় নিয়ে কথা বলবো আরও নিশ্চয়ই। অমিতাভ রায়, ধন্যবাদ আপনাকে। সরোয়ার আলম আছেন আমাদের সাথে লালমনিরহাট থেকে, যুক্ত হয়েছেন মহিষখোঁচে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তিনি। সরোয়ার আলম, আপনি একটু যদি বলেন, প্রথম দিনের অভিজ্ঞতা আমরা জানলাম ভোলার, যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে ইন্টারনেট কিংবা মোবাইল সুবিধার প্রাপ্যতার প্রসঙ্গ হচ্ছে, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষার প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত তারা কতখানি এই বিষয়ে পারঙ্গম কিংবা তারা কতখানি প্রশিক্ষিত, সেই বিষয়টিও জেনে নিতে চাই আপনার মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। সারা বাংলাদেশে একযোগে অনলাইন ক্লাস আজকে থেকে শুরু হয়েছে। আমার প্রতিষ্ঠান মহিষখোঁচে স্কুল অ্যান্ড কলেজেও আমরা আজকে অনলাইন ক্লাসের ক্লাস উদ্বোধন করেছি, ক্লাস শুরু করেছি। সেক্ষেত্রে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের যেমন আমাদের স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোনের অভাব, তারপরে অনলাইন আমাদের ইন্টারনেট কানেকশনের অভাব, এটা আছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে আমি যে প্রতিষ্ঠানের প্রধান সেই এলাকাটা একেবারেই টেলিভিশন খুললেই দেখবেন যে এখানে করোনাকালীন অসুবিধা তো আছে, করোনা তো আছেই, পাশাপাশি যে নদী ভাঙন কবলিত, বন্যা কবলিত এলাকা, একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানকার গার্ডিয়ানদের যে মিনিমাম আয় সেটা আয় দিয়ে আসলে বাচ্চাদেরকে স্মার্টফোন কিনে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, এটা আছে। এটা যদি পাশাপাশি আমাদের শিক্ষকদেরও সঠিক প্রশিক্ষণের অভাব আছে, যারা অনেকেই যে কীভাবে ইন্টারনেটে ক্লাস নিতে হয় এই ট্রেনিংটা তাদের নাই, অনলাইনে ক্লাস নিতে হয় সেই ট্রেনিং নাই। তারপরেও আমি ব্যক্তিগতভাবে আমার টিচারদেরকে আমাদের প্রশিক্ষণের, আমি ইনহাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করে এটা আমি করতেছি। তবে বাচ্চারা এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে যে স্মার্টফোন নাই, আমাদের ইন্টারনেট কানেকশন নাই, এবং বিদ্যুতের মাঝে মাঝে অভাব হয় যে ফোন চার্জ দিয়ে যে ক্লাস হবে সেটাও অনেক সময় বাচ্চারা পায় না, এই সুবিধাটা পায় না। তো সেই জন্যই আমি মনে করি যে সরকার যদি এরকম টিচারদের অনলাইন ক্লাস প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে থাকে, এবং পাশাপাশি বাচ্চাদের একটা স্মার্টফোন, সরকার তো অনেক কিছুই দিচ্ছে, অনেকখানে অনেক কিছু দিচ্ছে, যদি একটা বাচ্চাদের জরিপ করে যদি সুবিধা বঞ্চিত বাচ্চাদের একটা স্মার্টফোনের ব্যবস্থা করে দেওয়া যেত, অনলাইন ইন্টারনেটের সুবিধা ফ্রি কস্ট অথবা লো কস্টে ইন্টারনেট সুবিধাটা দেওয়া যেত, আমার মনে হয় যে এটা
ফলপ্রসূ হতো। অসংখ্য ধন্যবাদ সরোয়ার আলম, নিশ্চয়ই বিষয়গুলো কর্তৃপক্ষ কিংবা সরকার এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। মহেশখোঁচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন অমিতাভ রায়। আপনারা